আমি খুব রিক্স নিয়ে আজকে মেয়েকে ড্রপ করতে গেছিলাম, তাই আমরা এখন সেলুনে বসে আছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টু অ্যান্ড হাফ বেঙ্গালি। এখন সময় হয়েছে দুপুর 1:30, আর আমাদের আসলে আজকে একটু আনপ্ল্যান্ড ঘুরুঘুরু হচ্ছে। আজকে আজকে ওয়ার্ক ফ্রম হোম ছিল, কিন্তু কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তো বাড়িতে বসে কি করব, না অনেকগুলো কাজও আছে আমাদের, বসে কি করব বাড়িতে বসে। হ্যাঁ সেই, এগুলো আসলে ভেবেছিলাম উইকেন্ডে সারবো, কিন্তু বেরিয়েই পড়ি আজকে আজকে মতো বেশ কয়েকটা টুকটাক কাজ জমে গেছে, আজ হচ্ছে কাল হচ্ছে না, এই করে করে অনেক দেরি হয়ে যাচ্ছে। তো আজকে প্রথমে তো যাব ইউপিএস এর একটা নোটারি করতে হবে, তারপরে সেখান থেকে যাব, একটু হেয়ার কাট করা আছে আর ইনার আমার হেয়ার কাট আর ম্যাডামের নেইলের অ্যাক্রিলিক নেইল কাট করতে হবে, অনেকদিন হয়েছে, আগেরটা উঠে গেছে, তো এবার নেক্সট তো করতেই হবে। তো এই আর কি, এই সব কুচকাচ আর একটু গ্রসারি শপিং ও আছে লাস্ট। হ্যাঁ গ্রসারি শপিং ও করতে হবে, সাপ্তাহিক বাজারটা হয়নি এবারের মতো, তো সেইগুলো সব করে তারপরে মামাকে পিক আপ করে নিয়ে চলে আসার প্ল্যান আছে। এই হলো আজকে মোটামুটি ছোট করে বেড়ানোর প্ল্যান। আজকে সকালের ওয়েদারটা একটু যদি দেখাতে পারতাম খুব ভালো হতো। এই যে আমাদের পেছনটা দেখা যাচ্ছে, একটু দেখা শুরু দিই, পুরো না একদম ঘন ফগ হয়ে গেছে, একদম ঘন ফগ হয়ে গেছিল প্রায়, মানে যে রোদ্দুর দেখা যাচ্ছে সেটা এই বোধহয় লাস্ট 30 মিনিট হয়েছে উঠেছে, তার আগে পর্যন্ত এত সাদা কুয়াশা, মানে কি বলবো, ভীষণ ভালো লাগছিল, ঠান্ডা একটু কম লাগছিল। আমি খুব রিক্স নিয়ে আজকে মেয়েকে ড্রপ করতে গেছিলাম, মানে ভিজিবিলিটি মাত্র প্রায় 5 ফুটের বেশি ভিজিবিলিটি ছিল না, এত ঠিক ফগ, প্রচন্ড আস্তে আস্তে গাড়ি চালিয়ে, সবাই আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল, আস্তে আস্তে গাড়ি চালিয়ে গিয়ে ওকে ড্রপ করেছি স্কুলে। যাই হোক, আসার কারণে আমরা কিউতে পড়ে গেছি, প্রায় 10 মিনিটস আমাদের ওয়েট করতে হবে সুবোদীপের হেয়ার কাটের জন্য, তাই আমরা এখন সেলুনে বসে আছি। সুবোদীপ তাহলে ডান, তো চুল কাটা শেষ, এবার করতে হবে দেখি, পেমেন্ট করতে হবে, মোটামুটি ভালোই কেটেছে, ঠিকঠাক। একটু ঘুরে দাও, বেশ লাগছে, ঠিকঠাক তো কিছুদিনের মধ্যেই আমার ক্রাফট চ্যানেলে একটা নতুন টিউটোরিয়াল আসছে, সেই জন্য আমরা ডলার ট্রিতে একটু ছোটখাটো শপিং এর জন্য এসেছিলাম, মানে বিভিন্ন হয় না ক্রাফটস এর মেটেরিয়াল এই সমস্তগুলো কিনতে এসেছিলাম। তো এখন যাবো মাম্মাকে পিক আপ করতে, পিক আপ করে সোজা বাড়িতে। একটু ওয়াটার নাও, একটু ওয়াটার নাও, হ্যাঁ এবার কালার লাগাও, ইয়েস ইয়েস, এবার করো, আবার এবার কালার করো, গুড। ডলার ট্রিতে না ক্রাফটসের যে সেকশনটা আছে সেখানে না এরকম সুন্দর ওয়াটার কালারও পাওয়া যায়, তো আমরা না ওখান থেকেই মামার জন্য এই ওয়াটার কালারটা এনেছিলাম অনেকদিন আগেই, বেশ মামা খুব এনজয় করে যখন ও ইচ্ছা হয় বসে পড়ে এই ওয়াটার কালারটা নিয়ে করতে। মামা ড্রয়িং করতে থাকুক, তোমাদের একটা জিনিস দেখাই চলো। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটাকে বলে হচ্ছে ফেল্ট মোবাইল, এটা একটা DIY করে আমি বানিয়েছি বেশ কিছুদিন আগে, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ফেল্ট তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে বা একটু মোটা ফেব্রিকও যদি অ্যাভেলেবেল থাকে সেটা দিয়ে কিন্তু তোমরা ইজিলি এরকম DIY নিজে বাড়িতে বসে বানাতে পারো, আর এই ডেকোরেশনটা না তোমরা যে কোনো কোথাও কিন্তু হ্যাং করতে পারো। দেখো আমি ফ্যানের সাথে হ্যাং করেছি, তোমরা চাইলে এটা উইন্ডো, ডোর, এমনকি এটা কিডস রুমে কিন্তু খুব ভালো মানায়, যেহেতু আমি একটু ফ্লাওয়ার করেছি সেটা আমাদের গেস্ট রুমে এটাকে হ্যাং করেছি। তো আর এটা যদি তোমরা ভালো লেগে থাকে, এটার টিউটোরিয়ালটা কিন্তু আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চেক করতে পারো, আমার ক্রাফট চ্যানেলে এটার টিউটোরিয়ালটা অলরেডি আপলোড আছে।
তো আজকে না আমি তিলাপিয়া ফিশের ফিলে দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো রেসিপিটা কিন্তু আমার নয়, এটার জন্য একটু ব্যাক হিস্ট্রি দেওয়া দরকার। সেটা হচ্ছে 2014 আমরা না কেরালা বেড়াতে গেছিলাম। তো সেখানে আমরা কেরালাতে যে আলেপ্পি জায়গাটা আছে, আলেপ্পিতে আমরা ব্যাকওয়াটারে বোটিং করেছিলাম এবং ওয়ান নাইট স্টেও করেছিলাম। সেটা আমাদের একটা দারুণ অভিজ্ঞতা। তো সেই বোটে আমাদের এত সুন্দর সুন্দর রেসিপি ওরা করে খাইয়েছিল সারাটা দিন ধরে। তো তার মধ্যে এই রেসিপিটা ছিল হচ্ছে চরম, যেটা আমাদের ভীষণ ভালো লেগেছিলো। এবং সেই 2014 থেকে আজকে 2022 আমি যে কতবার বানিয়েছি এই রেসিপিটা সেটা বোধহয় বলে বোঝানো যাবে না। তো যাই হোক, সেটাই আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, দেখো কেমন লাগে। আর আশা করি তোমাদের কিন্তু এই নতুন রেসিপিটা খুব ভালো লাগবে। তো এই রেসিপিটা না খুব বেশি ভালো হয় যদি এটা তিলাপিয়ার ফিলে দিয়ে করা যায়। আর আমাদের এখানে ফিলে যেহেতু খুব ইজিলি অ্যাভেলেবেল, সেহেতু আমি খুব সহজেই আর কি এই রেসিপিটা করে ফেলি। তো এবার দেখে নেওয়া যাক আমি এর জন্য কী কী নিচ্ছি। তো দেখো, নিয়েছি হচ্ছে এক বাটি কুচনো পেঁয়াজ, নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটোর কুচি, আর নিয়েছি 6টা রসুনের কুচি একদম গ্রেট করে নেওয়া। আচ্ছা, তোমরা আগেই দেখেছো আমি ফিলেগুলোকে একদম জল সোক করে না হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো এখন এবার সেটাকে ভাজবো। তো তার আগে আমি যেটা করছি এই রেসিপিটার সঙ্গে, যেটা আমরা আর একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে টমেটো রাইস। তো টমেটো রাইসের জন্য দেখো আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে একটুখানি নুন আর সাদা তেল দিয়ে ওই আর কি যে 80% হলে নামিয়ে নিতে হয় বিরিয়ানির মতো, ঠিক ওরকমভাবে নামিয়ে নেব। তারপর আমরা নেক্সট শুরু করছি হচ্ছে ফাইনালি রাইসটা, ফিশটা। তো রাইসটা আমি এখানে বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমার প্যান একেবারে হট হয়ে গেছে। তো এখন আমি ফিশের যে ফিলেগুলো সেগুলোকে একটু ফ্রাই করে নেব। তো এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই রেসিপিটা না অবশ্যই চেষ্টা করবে তোমরা হোয়াইট অয়েলে করতে, ঠিক আছে? সর্ষের তেল ইউজ করার খুব একটা দরকার নেই। আচ্ছা, বোটে যখন ছিলাম আমি না তখন কুকদের জিজ্ঞেস করেছিলাম এই রেসিপিটার সমস্ত ব্যাপারে, ওরাই কিন্তু আমাকে ডিটেলসে বলেছিল, তাই জন্যই কিন্তু আমি এটা শিখেছি বা এখনও রান্না করি। তো ওরা কিন্তু বারবার বলে দিয়েছিল যে ওরা কিন্তু কোকোনাট অয়েল ইউজ করে, সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয়। তো কোকোনাট অয়েল যদি ইউজ না করতে চাও সেটা হোয়াইট অয়েলে করতে পারো। কিন্তু এটা বিলিভ মি, কোকোনাট অয়েলেও ভীষণ ভালো খেতে হয়েছিল, এবং ওরা ওপরে কোকোনাটের গ্রেটেড কোকোনাটও ওপরে ছড়িয়েছিল। তো যাই হোক, এই দুটো অপশানই আমি অ্যাভয়েড করি, বাট স্টিল এটা খেতে ভীষণ ভালো হয়, কারণ গ্রেটেড কোকোনাট সবসময় যে অ্যাভেলেবেল থাকে তা নয়, আর কোকোনাট অয়েলে তো রান্না করা সত্যি বলতে পসিবলই না। যাই হোক, হোয়াইট অয়েলেও এটা অসাধারণ লাগে। তো দেখো আমি তেলের মধ্যে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি হচ্ছে রসুন কুচি, জিরে, গোটা জিরে, আর দিয়েছি হচ্ছে যেটা মাস্ট সেটা হচ্ছে হিং, ঠিক আছে? বেশ কিছুটা হিং। আচ্ছা, এগুলো সব একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর দেখো অল্প অল্প করে দিচ্ছি হচ্ছে টমেটো কুচি। এবার এটা একটুখানি মাসি মাসি হয়ে যাবে, আর এটা ঢেকে ঢেকে করলে বেশ ভালো হয়, কারণ এটাকে কিন্তু সফট করতে হবে, একদম একটুও তাকিয়ে তাকিয়ে থাকবে না, এরকম হবে না আর কি। তো বেশ কিছুক্ষণ হয়ে গেছে, দেখো একদম নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টসের মধ্যে যেগুলো পড়ে, সেটা হচ্ছে কারিপাতা। তো কারিপাতা দিয়ে দিলাম। এবার কারিপাতা দিয়েও কিন্তু বেশিক্ষণ করবো না, কারণ রঙটা ধরে নেবে, সেটা তো ভালো লাগবে না, গ্রিন লিফটা যাতে গ্রিন থাকে সেটাই চেষ্টা করব। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প করে হলুদ, দিচ্ছি হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর নেক্সট দিচ্ছি হচ্ছে নুন, আর জল দিয়ে আমি এবার কিছুক্ষণ এটাকে একটু হালকা বয়েল করতে দেব। বেশ কিছুক্ষণ বয়েল হবে কিন্তু, ঠিক আছে? 10-15 মিনিট এটা হালকা করে বয়েল হবে। তো দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে জলগুলো, আর তারপরে এটা বয়েল হয়ে গেলে কিন্তু আমি মাছের টুকরোগুলো একে একে ছেড়ে দেবো, ঠিক আছে? আবার সেটা দিয়েও কিন্তু অনেকক্ষণ বয়েল হতে হবে। তো এইভাবেই রেডি হয়ে যাবে একদম ফিশটা। তো দেখো এখানে আমার কিন্তু বয়েল হয়ে গেছে, এবার কিন্তু আমি মাছগুলো এখন দেওয়ার সময় হয়ে গেছে। তো মাছের পিসগুলো দেওয়ার আগে না আমি আরেকটা জিনিস দিয়ে নিচ্ছি, দেখো সেটা হচ্ছে ক্রাস্ট পেপার বা গোলমরিচ আর কি। আচ্ছা, এরপর আমি মাছের পিসগুলো দিয়ে নিচ্ছি। এরপর আসছে হচ্ছে একটা মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে এই ট্যামারিন্ড কনসেন্ট্রেট বা তেঁতুলের যে ঠিক ব্যাপারটা হয় না, তেঁতুলের কাক না কি একটা বলে সেইটা আর কি। তো তোমরা তো অরিজিনাল তেঁতুল ওখানে পাবে, আমাদের এখানে তো ওইভাবে পাওয়া যায় না। তো তেঁতুলের কনসেন্ট্রেটই আমি ইউজ করি, তার মধ্যে আমি 2 স্পুন দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিক্স হবে। হ্যাঁ, কালারটা কিন্তু একটুখানি ব্ল্যাকিশ হয়ে যাবে, এবং এটাই অরিজিনালি হয়। তো একদম লাস্টে দিয়ে দিচ্ছি হচ্ছে কাসুরি মেথি। তো এই রান্নাটা না এই 3টে মেন ইনগ্রিডিয়েন্টস রয়েছে, যেটা কিন্তু না দিলেই নয়। সেটা হচ্ছে এক কারিপাতা, দ্বিতীয়ত হচ্ছে তেঁতুলের কনসেন্ট্রেট, আর তৃতীয়ত হচ্ছে এই কাসুরি মেথি। এই সবকটার কম্বিনেশন এত ভালো লাগে খেতে যে কি বলবো। হ্যাঁ, আর এটা মাস্ট, কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো আদা দেওয়া যাবে না, ঠিক আছে? ওই জন্য রসুনের কুচি অথবা রসুন পেস্ট। তো নেক্সট আমি দেখাচ্ছি আজকে টমেটো রাইসটার জন্য আমাদের কী কী লাগছে। দেখো, নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি,
টমেটো কুচি আর নিয়েছি হচ্ছে রসুন কুচি আচ্ছা আর যেটা সেটা হচ্ছে বেশ কয়েকটা ডাল লাগছে দেখো নিয়েছি হচ্ছে এখানে বড় দানারগুলো হচ্ছে ছোলার ডাল রয়েছে অড়হর ডাল আর রয়েছে বিউলির ডাল আমার কাছে স্প্লিটের ছিল যদি এটা গোটা পাওয়া যায় খুব ভালো হয় আর লাগছে কিছু কাজু বাদাম আর নিয়েছি হচ্ছে দুটো কাঁচা লঙ্কা এছাড়া কারি পাতা তো লাগছেই তো টমেটো রাইসটা বানাতে দেখো আমরা নিয়ে নিয়েছি হচ্ছে বেশ কিছুটা সাদা তেল আমার এখানে যথেষ্ট গরম হয়ে গেছে তেলটা এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা জিরে দেব কিছুটা হিং এই যে জিনিসগুলো কিছুটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব পুরো ডালটা ঠিক আছে কাজুটা বাদে পুরো ডালটা ডালটা কিন্তু বেশিক্ষণ না খুব অল্পক্ষণ ফ্রাই করতে হবে যাতে একটা হালকা বাদামি মানে পুরো বাদামিও চাই না তাহলে কিন্তু ওটা খুব হার্ড হয়ে যাবে ঠিক আছে এটা একটু মাথায় রাখতে হবে হালকা বাদামি হয়ে গেলে আমি তখন দিয়ে দেব হচ্ছে কাজু বাদামটা আর কাজু বাদাম সবার লাস্টে দেবো এই কারণেই কারণ কাজু বাদাম তো বেশিক্ষণ ফ্রাই করলে একদম ব্রাউন হয়ে যাবে না সেই জন্য তো কাজু বাদামটা হালকা নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো হচ্ছে রসুন কুচিটা রসুন কুচিটা হালকা নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচিটা এবার পেঁয়াজ কুচিটাও হালকা ব্রাউন করে একটু ফ্রাই হয়ে যাওয়ার পর ফাইনালি দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচিটা টমেটো কুচি কিন্তু এক্ষেত্রে বেশ কিছুটা লাগবে ঠিক আছে একটা মিডিয়াম সাইজে হবে না দুটো অ্যাটলিস্ট লাগবে আচ্ছা এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু নুন আর এবারে আমি একটু ঢেকে ঢেকে রান্না করব যাতে করে এটা একদম সফট হয়ে যায় তো দেখো আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম হচ্ছে কারি পাতাটা একটুখানি অল্প নাড়াচাড়া করে এবার আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো তো আমি মাঝে না অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম কালারটা দেখো কী সুন্দর এসছে এবং লাস্টে দিচ্ছি হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হচ্ছে একটু কাঁচা লঙ্কা কুচি একদম লাস্টেই দিচ্ছি যাতে করে বেশি মিক্স আপ হয়ে গেলে কী হবে একটু বেশি ঝাল হয়ে যাবে সেটা আবার আমাদের খুব একটা পছন্দ নয় তো যাই হোক ফাইনালি আমার বাসমতি রাইসটা একদম রেডি হয়ে গেছিলো ওটা এবার ফাইনালি দিয়ে দিচ্ছি এবার খুব হালকা হাতে এটাকে মিক্স করতে হবে যাতে করে রাইসের টুকরোগুলো আর কি ভেঙে না যায় আর ভালো করে মিক্স হয়ে যায় এবং দেখতে হবে প্রতিটা রাইস যেন একদম রেড হয়ে যায় ঠিক আছে ফাইনালি হচ্ছে টমেটো রাইসটা দেখতে হবে কিন্তু একদম রেড কালার টমেটোর মতো কালারই দেখতে হবে তো এই রাইসটার মধ্যে এবার আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো রাইস পাউডারটা এই টমেটো রাইস পাউডারটার জন্যেই কিন্তু মেনলি রাইসের কালারটা একদম রেড হয়ে যায় আর এই দেখো আমি 2 স্পুন মতো দিয়ে দিলাম সেটা ডিপেন্ড করছে কার কতটা রাইস খুব বেশি দেওয়ারও দরকার তো আমাদের দুজনের রাইসে না এই 2 স্পুন মতো পাউডারটা কিন্তু একদম এনাফ এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর একটু হালকা হাতে নেড়ে এরপর ফাইনালি দিয়ে দেবো হচ্ছে একটু ধনে পাতা কুচি ব্যাস একদম রেডি তো এই কেরালা স্টাইল তিলাপিয়া ফিশটা না খুব বেশি ভালো যায় এই টমেটো রাইসের সাথে হোয়াইট রাইসের সাথে এটা যতটা না ভালো লাগে টমেটো রাইসের সাথে এটা মানে দ্বিগুণ তিনগুণ ভালো লাগে ঠিক আছে তো তোমরাও বাড়িতে করে জানিও আমাকে কেমন লাগে আমারও খুব ভালো লাগবে একটা নতুন রেসিপি যদি কাউকে শেখাতে পারি আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক থ্যাঙ্কস তোমাদের জন্যই আরও ব্লগ বানাতে ইচ্ছা করে আর আজকের ব্লগটা এই অবধি রাখছি দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই Daddy, 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 daddy.